সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের পূজো দিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিন মন্দিরে প্রবেশের আগে পূজোর সামগ্রী ক্রয় করে নিজের হাতে মন্দিরে পূজো দেন। এদিন তিনি দেবীকে একটি শাড়ি দিয়ে পূজো দেন। বর্ধমানবাসী ও তৃণমূল কংগ্রেসের মঙ্গল কামনায় বিধায়ক নিশীথ কুমার মালিক পূজো দিলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের পূজো দিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিন মন্দিরে প্রবেশের আগে পূজোর সামগ্রী ক্রয় করে নিজের হাতে মন্দিরে পূজো দেন। এদিন তিনি দেবীকে একটি শাড়ি দিয়ে পূজো দেন। বর্ধমানবাসী ও তৃণমূল কংগ্রেসের মঙ্গল কামনায় বিধায়ক নিশীথ কুমার মালিক পূজো দিলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।